আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভি ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ বার্তা কক্ষে আপনাদের সাথে রয়েছে আমি ইব্রাহিম আদিত্য সংবাদের শুরুতে জানাবো শিরোনাম ব্রেক্সিটকে চাঙ্গা করতে শ্রমিকদের অধিকার সহ ইউর হাজারো আইন সমূহ যুক্তরাজ্যের আইনে রূপান্তরের ঘোষণা দিয়েছে ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক পদক্ষেপ শুরুর পর ইউরোপীয় নেতাদের মিশ্র প্রতিক্রিয়া নর্থ ওয়েলসে একটি প্রাইভেট হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পাঁচজন বুধবার বিকেলে লুটন থেকে ডাবলিন যাওয়ার পথে রাডার থেকে উধাও হয়ে যায় হেলিকপ্টারটি এবং কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম সাক্কু মেয়র নির্বাচিত প্রায় 11,000 ভোটের ব্যবধানে বিজয়ী তিনি শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দেব পুরো সংবাদ সংবাদের পর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europeantv.com শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ ব্রেক্সিটকে চাঙ্গা করতে শ্রমিকদের অধিকার সহ সবকিছুর উপর থেকে ইউর হাজারো আইন সমূহ স্থানান্তর করে যুক্তরাজ্যের আইনে পরিচালিত করা হবে বলে জানিয়েছেন ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস ব্রেক্সিট বাস্তবায়নে বুধবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের হাতে যুক্তরাজ্যের অফিসিয়াল চিঠি তুলে দেওয়ার পর এমন মন্তব্য করেন ব্রেক্সিট সেক্রেটারি এছাড়াও তিনি বলেন যে কোনো আইনকে ছেটে ফেলে তা সংশোধন করে উন্নত আইনে পরিণত করতে দ্য গ্রেট রিপিল বিলটি যুক্তরাজ্যের পার্লামেন্ট সহ ওয়েলস স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের প্রশাসকদের সম্মতি দিবে এর ফলে যুক্তরাজ্য থেকে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের এখতিয়ার শেষ হবে এদিকে প্রধান বিরোধী দল লেবার পার্টি অভিযোগ করেছে কোন ধরনের সংসদীয় সঠিক বিবেচনা ছাড়াই তা করা হচ্ছে এছাড়া জেরমি কর্বিন বলেছেন ইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে তার দল সম্মান জানায় তবে সরকারের প্রতিটি পদক্ষেপের প্রতি তারা নজর রাখবে আর্টিকেল ৫০ দুপক্ষকেই একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ২ বছর সময় দেবে যদি দুপক্ষই আলোচনার মেয়াদ বাড়াতে সম্মত না হয় তবে ২০১৯ সালের ২৯শে মার্চ ইউ থেকে ব্রিটেনের বিদায়ের প্রক্রিয়া সম্পন্ন হবে The paper we have published today sets out three principal elements of this great repeal bill. First, we will repeal the European Communities Act and return power to the United Kingdom. Second, the bill will convert EU law into United Kingdom law, allowing businesses to continue operating, knowing the rules have not changed overnight, and providing fairness to individuals whose rights and obligations will not be subject to sudden change. And third, the bill will create the necessary powers to correct the laws that do not operate appropriately once we have left the EU, so that our legal system continues to function correctly outside the European Union. ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক পদক্ষেপ শুরু করেছে এই সিদ্ধান্ত ব্রিটেনের জন্য সার্বভৌমত্ব ফিরে পাওয়ার যার ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিজা মে লিসবন ট্রিটির আর্টিকেল ৫০ সক্রিয় করেছেন তারই প্রেক্ষিতে নানারকম মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন ব্রিটিশদের কাছে বেদনাদায়ক হবে ব্রেক্সিট ইউরোপ সামনের এগিয়ে যাওয়ার গতি পাবে নিঃসন্দেহে সেই গতি হবে ভিন্ন অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন জার্মান ও তার অংশীদাররা অবশ্যই এমন দিন প্রত্যাশা করেনি তা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট নিয়ে আলোচনায় সুষ্ঠু ও গঠনমূলক পদক্ষেপ নেবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যাক্লদ জাঙ্কার বলেছেন ব্রেক্সিট শুরুর দিনটি বেদনার আর কারণ এই দিনটিকে ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানিয়েছে ব্রিটেন এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার জন্য একদিন অনুশোচনা করতে হবে এছাড়া আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্ড্রা কেনি বলেছেন ব্রেক্সিট নিয়ে গণভোটের প্রচারণায় মিথ্যে তথ্য প্রচার করা হয়েছে ডাচ ফ্রিডম পার্টির এমপি গির্ট উইন্ডার্স বলেছেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ব্রিটেনকে অভিনন্দন তাদের জাতীয় সার্বভৌমত্ব ফিরে পাওয়ায় কয়েক বছরের মধ্যে নেদারল্যান্ডসও একই পথ অনুসরণ করবে এদিকে নর্থ ওয়েলসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে দুর্ঘটনার পর অনুসন্ধানে বলা হয় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ থেকে পাঁচজনকেই নিহত অবস্থায় পাওয়া যায় বুধবার বিকেলে লুটন থেকে ডাবলিন যাওয়ার পথে হেলিকপ্টারটি উধাও হয়ে যায় নর্থ ওয়েলস পুলিশ কর্মকর্তা গ্যারথ ইভেন্স জানিয়েছেন নর্থ ওয়েলসের হার্লেক ও টান্সফিনেগের মাঝামাঝি রিনোক পর্বতে বৃহস্পতিবার হেলিকপ্টারটির বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায় এবং পাঁচ আরোহী মারা যান তারা সবাই হেলিকপ্টারের ভেতরে মৃত অবস্থায় ছিলেন ব্যক্তিগত মালিকানাধীন লাল রঙের হেলিকপ্টারটি ক্যানারফন বের কাছাকাছি গেলে তা রাডারের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পুলিশ বলছে কোন ক্যানারফন বের একটি নির্দিষ্ট স্থানে হেলিকপ্টারকে থামাতে হয় তবে সেটি কোথায় সে বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না এদিকে তদন্তের অংশ হিসেবে পুলিশ এখনও হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার সঠিক স্থান ও মৃতদেহ সম্পর্কে এখনও কিছু প্রকাশ করেনি
লন্ডনে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের মেয়ে তাফসিয়া শিকদার যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তির সুযোগ পেয়েছেন। বোস্টন ভিত্তিক এমআইটিতে তাফসিয়া প্রকৌশল ও পদার্থবিদ্যায় অধ্যয়ন করবেন। ১৯৯০ সালে তাফসিয়ার পরিবার বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসেন। তার বাবা একজন আইটি কর্মী ও মা স্কুলের সুপারভাইজার। ওয়েস্টহ্যামের তিন বেডরুমের একটি বাড়িতে বসবাস করে তাফসিয়ার পরিবার। শীঘ্রই গণিত, উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে এ লেভেল পরীক্ষা দেবেন তাফসিয়া। কলেজ জীবনেই তাফসিয়া জাপানের নাগোয়া শহরে পরিবেশ বিষয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এমআইটি বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি। র্যাঙ্কিংয়ের দিক থেকে বিশ্বের সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে এমআইটি। নোবেল পুরস্কার জয়ী 76 জন বিদ্বান লেখাপড়া করেছেন এমআইটিতে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও চাঁদে প্রথম অবতরণকারী অভিযাত্রী বাজ অল্ড্রিনও এমআইটিতেই পড়াশোনা করেছেন। তাফসিয়া এসব বিখ্যাত ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করবেন। তাফসিয়া বর্তমানে ইস্ট লন্ডনের নিউহ্যাম কলেজের সিক্সথ ফর্ম সেন্টারে পড়াশোনা করছেন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি অনেক ব্যয়বহুল, তবে তাফসিয়ার পরিবারের আয় ৩০,০০০ পাউন্ডের চেয়ে কম হওয়ায় তিনি টিউশন ফি, আবাসন ও বই কেনার জন্য ২,০০,০০০ পাউন্ডের আর্থিক সহযোগিতা পাবেন। সমস্যার সমাধানে অনন্য দক্ষতার কারণে ক্যামব্রিজ ইউনিভার্সিটির উইমেন ইন এসটিএম সামার স্কুলে নির্বাচিত হন তাফসিয়া। প্রাক বাছাই পর্বে পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন তিনি। মার্কিন সিনেটের সিংহভাগ ভোটে মনোনীত হয়ে নতুন সদস্য হিসেবে ন্যাটোর অন্তর্ভুক্ত হচ্ছে মন্টিনিগ্রো। মঙ্গলবার মার্কিন সিনেটের ওই ভোটাভুটিতে বলকান রাষ্ট্রটির ন্যাটো সদস্যপদ লাভের পক্ষে ভোট দেন ৯৭ জন সিনেটর। অন্যদিকে বিপক্ষে ভোট পড়ে মাত্র ২টি। সদস্যপদ পাওয়ার জন্য মন্টিনিগ্রোর ন্যূনতম ৬০ ভোটের প্রয়োজন ছিল। স্পেন ও নেদারল্যান্ডস যদি এবছর ন্যাটো সদস্যপদ পায় তাহলে মন্টিনিগ্রো হবে সংস্থাটির ২৯তম সদস্য রাষ্ট্র। এদিকে সদস্যপদ লাভের পক্ষে ভোট দেওয়া সিনেটররা জানিয়েছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে পূর্ব ইউরোপের গণতান্ত্রিক মূল্যবোধের সমর্থক যে কোনো দেশকে সহযোগিতা করা খুবই জরুরি। একই সঙ্গে যে কোনো হুমকি মোকাবেলায় পূর্ব ইউরোপকে আরও শক্তিশালী করার কথাও বলেন তারা। এবার বাংলাদেশ প্রসঙ্গ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি প্রায় ১১,০০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নির্বাচনের মোট ১০৩টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে। এই দুটি কেন্দ্রে মোট ভোট বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে কম। বিস্তারিত দেখুন রিপোর্টে। ভোটগ্রহণ শেষ হওয়ার ৫ ঘন্টার মাথায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হয় কুমিল্লা সিটির মেয়র নির্বাচনের ফলাফল। মোহাম্মদ মনিরুল হক ধানের শেষ ৬৮,৯৪৮। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ১১,০৮৫ ভোটে পরাজিত করে পুনরায় মেয়র নির্বাচিত হন বিএনপির মনিরুল হক সাক্কু। আবারও তাকে মেয়র নির্বাচিত করায় কুমিল্লাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সাক্কু। সবাইকে সাথে নিয়ে নগর গড়তে চান পুনর্নির্বাচিত মেয়র। যারা জনগণের সঙ্গে থাকে তারাই ইনশাল্লাহ কাময়াব হয়। আমি গত ৫ বছরে আমি চেষ্টা করছি মানুষের লোকের থেকে মানুষের সুবি সুবিধা দিতে, যেটুকু আমার সামর্থ্য আছে লোক আবার শপথ নিতে পারি তখন তার বাসা যাবো। যাই হারে বলবো ঠিক আছে, তোমার তো এজেন্ডা ছিল এক, আমার এজেন্ডা ছিল জলবদ্ধতা, যানজট, আসো এক মিলে কাজ করি। ফলাফল মেনে নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সীমা অভিযোগ করেন, নিরপেক্ষতা প্রমাণ করতে গিয়ে তার প্রতি রূঢ় আচরণ করেছে প্রশাসন। দুপুরের পর থেকে হঠাৎ আমার এজেন্ডা বের করে দেওয়া হলো কেন্দ্র থেকে, দু একটা কেন্দ্র থেকে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া দেওয়া হলো। এটা আমি আগেও বলেছি, জনগণ যাকে পছন্দ করেছে, যোগ্য মনে করেছে, এটা তাদের অধিকার, তারা দিয়েছে, তাদের ভোট প্রয়োগ করেছে, আমি তাদের যে রায় সেটা মাথা পেতে নেব। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ১০৩টি কেন্দ্রের মধ্যে গোলযোগ ও অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয় ২টি কেন্দ্রের। মোট ২,০০,০০০ ভোটারের মধ্যে এই নির্বাচনে ভোট দিয়েছেন ৬৩.৯২%। জালভোট সহ বাতিল হয়েছে ৪,৮৩০ ভোট। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ ডেস্ক। এবার জানাবো কমিউনিটি প্রসঙ্গ। ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে বুধবার সংগঠনের বোর্ডরুমে
এক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট এনাম আলীর সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন শাহগীর বখত ফারুক, বশির আহমেদ, আব্দুল হামিদ চৌধুরী, মনির আহমেদ, এম এ কায়ুম, হেলাল উদ্দিন খান, এ কে আজাদ, এমদাদ আহমেদ ও মঈন উদ্দিন সহ আরো অনেকে। এ সময় সংগঠনের ফাইন্যান্স রিপোর্ট পেশ করেন মনির আহমেদ। বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে এবছরের শেষের দিকে এনআরবি সপ্তাহ উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট এনাম আলী এমবিএ। যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সেলিম আহমেদ খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইমুদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, আসম মিসবাহ সহ অনেকে। সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার অনুরোধ জানান। এ সময় আরও বক্তব্য রাখেন আফজল হোসেন, নজমুল ইসলাম, জামাল আহমেদ খান ও দেলার হোসেন লিটন সহ আরও অনেকে। স্টোক অন ট্রেন্টের স্বদেশ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে মঙ্গলবার বাংলাদেশের 46তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। আমাদের নর্থ ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসো আহমেদ চৌধুরী জানান, অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংস্থার আহ্বায়ক এনায়েত কবির শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শামসুজ্জামান কবির। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শাহজাহান চৌধুরী, আব্দুল মতিন, ইকবাল চৌধুরী, আবু ইউসুফ চৌধুরী, জে এস জাওয়াদ্দিন, আব্দুল কাদের চৌধুরী সহ আর অনেকে। এ সময় বক্তারা প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত গ্রেটার ইসহাকপুর ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। এলাকার আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন এবং প্রবাসী ইসহাকপুরবাসীর সাথে সুসম্পর্কের সেতুর বন্ধন সৃষ্টির লক্ষ্যে এই সংগঠন কাজ করবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। এদিকে সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল আলী রৌফের সভাপতিত্বে ও শাহ জিল্লুর করিমের পরিচালনায় সভায় বৃহত্তর ইসহাকপুর এর পশ্চিমপাড়া, দুর্গাপুর, শাসন নবী, রতিরপাড়া, বাউর কাপন এলাকার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন কাসামিয়া, জিল্লুমিয়া, কামাল, সৈয়দ চাঁদ আলী, ইসলামউদ্দিন, সমর আলী, আব্দুল কাহার, আব্দুল সালাম, সিরাজ মিয়া সহ আরও অনেকে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুবছরের জন্য সংগঠনের কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি মোহাম্মদ ইসলামউদ্দিন, সহসভাপতি রেজাউল করিম, জিলুমিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ট্রেজারার মোহাম্মদ সমর আলী সহ অন্যান্যরা। পপলার শাহজালাল মসজিদের উদ্যোগে মাল্টিফেইথ হোমলেস মানুষের জন্য ফ্রি ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। পপলার সেইন্ট ম্যাথিয়াস চার্চে এই ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন মসজিদের খতিব মাওলানা সাব্বির আহমেদ, ফারুক আহমেদ, জামাল রহমান, আশফাক আহমেদ, নান্নু মিয়া, কাহার চৌধুরী সহ আরও অনেকে। চার্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিস্টার ক্রিস্টাইন। মসজিদের পক্ষ থেকে এ ধরনের মহতী আয়োজনকে সিস্টার ক্রিস্টাইন আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং এর সাথে আরও কাজ করার অভিমত ব্যক্ত করেন। খতিব সাব্বির আহমেদ বলেন, ইসলামের শিক্ষা, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকল মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসার শিক্ষা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে পপলার শাহজালাল মসজিদ এই আয়োজন করতে পেরে গর্ববোধ করছে। ব্রিটেনের মুসলিম কমিউনিটিকে এই ধরনের কল্যাণমূলক কাজে আরও বেশি অংশগ্রহণ করা দরকার বলেও মনে করে মসজিদ কমিটি। ব্রিটিশ পার্লামেন্ট হাউসের সামনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশি মুসলিমস ইউকের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনে একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাওলানা এ কে মওদুদ হাসান এবং পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই খান। উপস্থিত উলামায়ে কেরামগণ বলেন, সন্ত্রাসীরা জনবিচ্ছিন্ন ব্যক্তি জীবনে হতাশ, তাই তারা চরমপন্থার দিকে ঝুঁকছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের সাথে হত্যা সন্ত্রাসের মতো ন্যাক্কারজনক কাজের কোনো সম্পর্ক নেই, তাই বক্তারা সকল প্রকার হত্যা, চরমপন্থা প্রত্যাখ্যান ও নিন্দা জানান। এছাড়া নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কাদির সালেহ, মাওলানা আব্দুল হাই খান, ডক্টর এম এ আজিজ, খতিব তাজুল ইসলাম, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা হাসান নুরি চৌধুরী, মাওলানা নুফাইস আহমেদ সহ আরও অনেকে। হামবার আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের 46তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের ওয়েস্ট ইয়র্কশায়ার প্রতিনিধি লুৎফর রহমান চৌধুরী জানান,
হল হামবার আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আব্দুল আহাদের সভাপতিত্বে ও রাধাকান্ত ধরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বদরুল আলম, আব্দুল কাদের, মাহবুবুর রশিদ, সাম্মি, দুরুদ মিয়া, সানাওয়ার মিয়া সহ অন্যান্যরা। এ সময় বক্তাগণ বাংলাদেশ সরকারের সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ ও জঙ্গি দমনে চলমান প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে এর ভূয়সী প্রশংসা করেন এবং সরকারের হাতকে আরও শক্তিশালী করে তুলতে উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। বইমেলা, পিঠা উৎসব, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল সুইজারল্যান্ডের জুরিখের বাংলা স্কুল আয়োজিত মহান স্বাধীনতা দিবসের এবছরের কর্মসূচি। এই প্রথমবারের মতো বাংলা স্কুলে আয়োজিত হয় বাংলা, ইংরেজি এবং জার্মান ভাষার বিভিন্ন প্রকারের বইয়ের সমাহার এবারের বইমেলা। মেলার বই নিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনের প্রথম সচিব মোহাম্মদ হোসেন সরকার। এ সময় তিনি তার শুভেচ্ছা বক্তব্যে জুরিখ প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের দাবি জুরিখে কনসুল সার্ভিস চালুর বিষয়ে সহমত পোষণ করেন এবং শীঘ্রই তা শুরু করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। শতাধিক সুইজ এবং স্থানীয় সুইজ প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আয়োজিত সেমিনারে স্বাধীনতা দিবসের উপর জার্মান ভাষায় বক্তব্য রাখেন দাতব্য সংস্থা হেসকের কর্মকর্তা মাথিয়াস হাউফট। এছাড়া মনিরুল ইসলাম আক্তারের সঞ্চালনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন সঙ্গীতশিল্পী মিনহাজ দীপন, প্রকৌশলী চিরঞ্জিৎ টিটোসহ স্কুলের শিশুদের সাথে দেশের গান নিয়ে উপস্থিত ছিলেন বাংলা স্কুলের সহযোগী সংগঠন শ্রী চিন্ময় সেন্টারের ভিনদেশী বন্ধুরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেনমার্কের উদ্যোগে রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের জন্য দোয়া আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের ডেনমার্ক প্রতিনিধি মোহাম্মদ মইনুদ্দিন জানান, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ও মামুনের যৌথ পরিচালনায় বক্তারা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের দিক নির্দেশনা ও ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার 46 বছর পরেও দেশের মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে না বলে অভিযোগ করেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শামসুল আলম, শাহনিয়াজ ইকবাল, বেলায়েত বাবুল, নাবিদ আলম, শাহজা আরিফ তালুকদার, সারোয়ার, সোহানা, জিয়া, সোহেল ও আসিফ সহ আর অনেকে। সভায় ডেনমার্ক বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশনের মাধ্যমে বিনোদন দেওয়ার চেষ্টা করেন স্থানীয় শিল্পী ওমর ফারুক। 46তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্পেনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা দোয়া মাহফিল। প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন ব্যানারে যথাযথ মর্যাদায় উদযাপন করেছেন মহান স্বাধীনতা দিবস। আমাদের স্পেন প্রতিনিধি জাফরুল ইসলাম জানান, মঙ্গলবার মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে সভা করেছে স্পেন বিএনপির আহ্বায়ক কমিটি। নূর হোসেন পাটোয়ারির সভাপতিত্বে ও সুহেল ভুইয়া আবু জাফর রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে ও বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন রিয়াজউদ্দিন লুৎফর, সৈয়দ মাসুদুর রহমান, দিদারুল আলম সহ অনেকে। এদিকে সিলেট বিভাগীয় আওয়ামী লীগ ইন স্পেনের উদ্যোগে 26 মার্চ উপলক্ষে এক আলোচনা সভা করেছে। সংগঠনের সভাপতি আমিনুল হক লুৎফুলের সভাপতিতে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ইফতেখার আলম। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগ নেতা এস আই এইচ রবিন, বদরুল ইসলাম, আব্দুর রহমান, আক্তার হোসেন, দবি সহ অন্যান্য। এবার জানিয়ে দেব আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য, ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচনে জয় হয়েছেন জয়া সেনগুপ্ত। দিরাই শাল্লা আসনের উপনির্বাচনে জয় প্রায় নিশ্চিত হওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত বলেছেন, এই বিজয় বঙ্গবন্ধুর আদর্শের, এই বিজয় জনতার। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে দিরাই শাল্লার উন্নয়নে তিনি সুরঞ্জিৎ সেনগুপ্তের অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাবেন। তাকে নির্বাচিত করার জন্য সকল ভোটারকে এবং সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি। শাল্লা উপজেলার 36টি কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে। ভোট গণনার শেষ প্রাপ্ত ফল অনুযায়ী জয় সেনগুপ্ত পেয়েছেন 38,830 ভোট। অন্যদিকে এই উপজেলার সায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন 9,328 ভোট। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ গোলাম রসুল চৌধুরী রাহেলের যুক্তরাজ্য গমন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহগুল আহমেদ কাজলের পরিচালনায় উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন বাউসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবু সিদ্দিক, ওবায়দুল কাদের হেলাল। এছাড়া বক্তব্য রাখেন মোস্তাক আহমেদ মিলু, যুবলীগ নেতা শাহেদ গাজী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডাক্তার ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, লোকমান আহমেদ খান সহ আরও অনেকে। দর্শক সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রেক্সিটকে চাঙ্গা করতে শ্রমিকদের অধিকার সহ ইউর হাজারো আইনসমূহ যুক্তরাজ্যের আইনে রূপান্তরের ঘোষণা দিয়েছে ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক পদক্ষেপ শুরুর পর ইউরোপীয় নেতাদের মিশ্র প্রতিক্রিয়া। নর্থ ওয়েলসে একটি প্রাইভেট হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পাঁচজন। বুধবার বিকেলে লুটন থেকে ডাবলিন যাওয়ার পথে রাডার থেকে উধাও হয়ে যায় হেলিকপ্টারটি। এবং কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম সাক্কু মেয়র নির্বাচিত, প্রায় 11,000 ভোটের ব্যবধানে বিজয়ী তিনি। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।